সম্প্রতি ঢাকার একটি গণপরিবহনের ভেতর বাস হেল্পারের সাথে এক যুবকের বাক বিতণ্ডা ও গায়ে হাত তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, যুবকটি উত্তেজিত হয়ে নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক দাবি করে বাস হেল্পারকে মারধর করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই বেরিয়ে আসে যুবকের পরিচয়। শাকিল নামের ওই ব্যক্তি ছাত্রলীগের একজন কর্মী বলেও জানা গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাজধানীতে সহ সমন্বয়ক পরিচয়ে বাসের হেল্পারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কটূক্তির শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা। এবার প্রকাশ হলো সেই যুবকের পরিচয়। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেল্পারকে মারধর করছে একজন যুবক। এ সময় তিনি বলছেন, আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে পুরোটা সময় জুড়েই মারমুখী অবস্থানে ছিলেন সেই যুবক। জানা যায়, হেল্পারকে মারধর করা ওই যুবকের নাম তৌসিফ শাকিল। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত 19 জুলাই 27 সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও নাম নেই এই শাকিলের। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া নূর নবী গণমাধ্যমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ সমন্বয়ক নামে কোনো পদ ছিল না। যতটুকু জানতে পেরেছি, বাসের হেল্পারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার অপচেষ্টা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, বাসের হেল্পারকে মারধর করা শাকিল নামের ওই ছেলেকে তিনি চেনেন না। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, অভিযোগ রয়েছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আক্তারের অনুসারী বলেও জানা গেছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ বাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে। তবে ছাত্র আন্দোলনের বিষয়ে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। তার এই অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।